জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার সুজানগরের মাথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে আয়ুব খান স্মৃতি সংঘ। বিকেলে প্রধান অতিথি হিসেবে ফাইনালের উদ্বোধন করেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব। ফাইনাল ম্যাচে আয়ুব খান স্মৃতি সংঘ দোগাছি 1-0 গোলে চরপাড়া ফুটবল একাদশ সুজানগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচে বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়। অতিথিরা পরে পুরস্কার বিতরণ করেন। গত 18 ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় 16টি দল অংশ নেয়।